নমস্কার সাঁধের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আজ এই বিশেষ মুহূর্তে আমার ছাদবাগানের গোলাপ গাছেদের সঙ্গে হ্যাঁ বন্ধুরা গোলাপ ফুলের গাছ যেই ফুল শীতকাল তথা সারা বছর তার অপার সৌন্দর্য দিয়ে তার অপার সুগন্ধ দিয়ে আমাদেরকে ভরিয়ে রাখে আর গরমকাল হলো এই গোলাপ গাছের ক্ষেত্রে সবচেয়ে টাফ একটা পিরিয়ড এই গরমকালেই গোলাপ গাছ কিন্তু বেশিরভাগই মারা যায় আমি আপনাদের কথা দিয়েছিলাম গরমকালে গোলাপ গাছকে সর্বাঙ্গীন সুন্দর এবং শ্রেষ্ঠ রাখতে গেলে একটা রুটিন বা একটা চাট আপনাদেরকে বানিয়ে দেব। যেই চার্ট যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের গোলাপ গাছ থাকবে সববার সেরা বহু মানুষ আমরা মাটির মিডিয়ায় গোলাপ চাষ করি কেউ বা আমরা ভালো গোলাপ করার জন্য ঘ্যাসের মিডিয়ায় চাষ শুরু করেছি আজকের ভিডিও রইল ঘ্যাস মিডিয়ায় এবং মাটির মিডিয়ায় এই দুই মিডিয়াতেই গোলাপ চাষ করতে গেলে এই গরমকালে আমরা কোন রুটিনটা ফলো করব তার ভিডিও চলুন শুরু করা যাক শুরু করছি ঘ্যাস মিডিয়ায় যারা গোলাপ চাষ করছেন তারা কোন রুটিন ফলো করবেন তার আগেই যারা ঘ্যাস মিডিয়ায় গোলাপ চাষ করছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা গোলাপ গাছকে সবুজ এবং প্রাণবন্ত রাখতে হলে অবশ্যই একটা কিন্তু মিক্সড কেমিক্যাল ফার্টিলাইজার বানিয়ে ফেলুন গোলাপের জন্য মিক্সড কেমিক্যাল ফার্টিলাইজার ঠিক কেমনভাবে আপনি বানাবেন কোন কোন ফর্মুলাতে বানাবেন সবটাই আমি একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি আমি ওপরের আই বাটানে সেই ভিডিওটার লিংক দিয়ে দিলাম এই ভিডিওটা দেখে কোন কোন ইনগ্রিডিয়েন্ট লাগবে কিনে নিয়ে অবশ্যই একটা মিক্সড ফার্টিলাইজার বানিয়ে নিন এরকম একটা কৌটার মধ্যে ভরে রাখুন মনে রাখবেন মিক্সড ফার্টিলাইজার কিন্তু ময়েশ্চার কনজিউম করে তাই ভালো করে এরকম একটা ক্যাপ দিয়ে ভালো করে কৌটার মুখটা বন্ধ করে রাখবেন এইবার এই মিক্সড ফার্টিলাইজার আমরা প্রত্যেকটা টবের জন্য যাতে আমরা এক গ্রাম করে পাই প্রত্যেকটা টব সেইভাবে আমরা কিন্তু গাছের টবে দিয়ে দেব কিভাবে দেব আমি যদি এক গ্লাস জল দিই দেখা যায় জলটা বেরিয়ে যায় না কিন্তু দু গ্লাস জল দিলে জলটা বেরিয়ে যায় অর্থাৎ আমি তাহলে এক গ্লাস জলই নেব এবার যদি আমার বাড়িতে পাঁচখানা গাছ থাকে তাহলে আমি পাঁচ গ্লাস জল নেব আর পাঁচ গ্রাম মিক্সড ফার্টিলাইজার নেব ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা টবে আমরা এক গ্লাস করে জল দিয়ে দেব। এটা করব আমরা সোমবার দিন ঠিক সকালবেলা মঙ্গলবার দিন আমরা সম পরিমাণ এনপিকে খেতে দেবো গাছকে যে কোনো কোম্পানির এনপিকে নিতে পারেন আমি অ্যারিস ইউজ করি এনপিকে টোয়েন্টি 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 এটাও আমরা এক গ্রাম করে সেম ফর্মুলাতে অ্যাপ্লাই করব। যাদের বাড়িতে পাঁচটা গাছ তারা পাঁচ গ্রাম গুলবেন যাদের বাড়িতে দশটা গাছ তারা দশ গ্রাম গুলবেন এবং যতটুকু জল টবে ধরে ঠিক ততটুকু টবে জলের সাথে মিশিয়ে দিয়ে এই ফার্টিলাইজার কিন্তু আমরা আবার গাছের মধ্যে দিয়ে দেব ঠিক মঙ্গলবার দিন বুধবার আমরা দেব যে কোনো মাইক্রোনট্রেন্ট যারা অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে ভালোবাসেন তারা অ্যাগ্রোমিন গোল্ড দেবেন যারা এক্স ইউজ করেন তারা এক্স দেবেন যারা মোমোমিন ইউজ করেন তারা মোমিন দেবেন আমি পার্টিকুলার আপনাদেরকে বলছি আমি ঘ্যাসের গোলাপের ক্ষেত্রে একটা বিশেষ মাইক্রোনট্রেন্ট দেই সেটা হচ্ছে কোম্বিক্যাল হ্যাঁ বন্ধুরা এই কম্বিক্যাল মাইক্রো নিউট্রেন্ট আপনারা দেবেন দশ ইঞ্চি টব হলে দশটা দানা দেবেন আট ইঞ্চি টব হলে আটটা দানা দেবেন আর সাত ইঞ্চি টভলের সাতটা দানা দেবেন এটা আপনারা দেবেন বুধবার দিন চলে আসব বৃহস্পতিবারে বৃহস্পতিবার আমরা সালফিউরিক অ্যাসিড দেব। ল্যাবরেটরি গ্রেডের এরকম সালফিউরিক অ্যাসিড আমরা কিনে নিয়ে আসবো কলকাতার বিভিন্ন ল্যাবরেটরিতে এই অ্যাসিড পাওয়া যায় আপনারা ইনভার্টারের ব্যাটারি যেখানে চার্জ দেয় সেখানেও কিন্তু এরকম সালফিউরিক অ্যাসিড কিনতে পাবেন এই সালফিউরিক অ্যাসিড আমরা এক এম এল দশ লিটার জলের সাথে মেশাবো ইঞ্জেকশানের সিরিঞ্জ দিয়ে এটা তুলতে অসুবিধা হতে পারে তার জন্য হোমিওপ্যাথি দোকান থেকে একটা শিশি নিয়ে আসবেন এই শিশির মাঝখানে ক্যাপ লাগানো আছে এখান থেকে দশ থেকে বারো ফোটা আমরা দশ সিটা জলের সাথে মিশিয়ে দেব। সেই জল থেকে আপনারা টু হান্ড্রেড এম করে জল প্রত্যেকটা গাছের টবে দিয়ে দেবেন এটা দিতে পারলেই আপনার গাছ কিন্তু এই পিএইচ ভ্যালুটা ঠিক থাকবে আর পিএইচ ভ্যালু ঠিক থাকা মানেই আপনার গাছ গরমকালে থাকবে সববার চাইতে ভালো শুক্রবার দিন হ্যাঁ বন্ধুরা শুক্রবার দিন গাছে আমরা আবার সেই মিক্সড ফার্টিলাইজার দেব ঠিক যেভাবে বলেছি শনিবার দিন আমরা আবার সেই এনপিকে টোয়েন্টি 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 দেব এভাবেই আমরা সোম থেকে শনিবার গাছের ফার্টিলাইজার এবং মাইক্রোনট্রেন্ট অ্যাপ্লাই করব আর রবিবার দিন আমরা গাছকে একটা তরল সার দেব কি সেই তরল সার মায়েরা ভাত রান্নার পর যেই ফ্যানটা থাকে সেই ফ্যানটা নেব আমরা হাফ লিটার বা পাঁচশো এম এল তার সাথে পাঁচশো এম জল মিশিয়ে একদম পাতলা করে ফ্যান তৈরি করব সেই ফ্যানের মধ্যে আমরা দিয়ে দেব পঞ্চাশ গ্রাম শস্যের খোল হ্যাঁ পঞ্চাশ গ্রাম শস্যের খোল আর দু চামচ ডিএপি সেই ফ্যান মিশ্রিত জলের মধ্যে আমরা দিয়ে দেব। এটা ঠিক বৃহস্পতি শুক্র শনি এবং রোববার দিন সকাল হলে এই মিশ্রণটা ভালো করে ঘুটে তার মধ্যে আমরা আরও এক লিটার জল মিশিয়ে দেব। অর্থাৎ দু লিটার একটা তরল খাবার তৈরি হবে তার মধ্যে দিয়ে দেবো আমরা হাফ চামচ ফাঙ্গিসাইড হ্যাঁ বন্ধুরা হাফ চামচ সাপ ফাঙ্গিসাইড সেই তরলের মধ্যে আমরা দিয়ে দেবো দিয়ে সেখান থেকে আমরা দুশো মেল করে জল অর্থাৎ ওই তরল সারটা রোববার দিন সমস্ত গাছে আমরা দিয়ে দেবো এটা যদি আমরা করতে পারি তাহলে খুব সুন্দরভাবে একটা গোলাপ গাছ পুষ্টি পাবে এটা আপনারা অবশ্যই করবেন এভাবেই যারা ঘ্যাসে গাছ করে ঠিক তারা সোম থেকে রবিবার এই রুটিনটা ফলো করুন আর যারা মাটির মিডিয়া গোলাপ গাছ করেন তাদের সবাইকে বলছি একই রুটিন ফলো করুন শুধু মিক্সড ফার্টিলাইজারের পরিবর্তে এফসান সল্ট আপনারা গাছকে দিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার যেই মিক্সড ফার্টিলাইজার আমি দিয়েছিলাম তার পরিবর্তে আপনারা এফসান সল্ট আমরা পাঁচ গ্রাম এক লিটার গুলে এই এফসান সল্ট আমরা গাছকে স্প্রে করে দেব। এটা করতে পারলেই আপনার ছাদ বাগানের মাটির গোলাপ গাছ কিন্তু খুব ভালো পুষ্টি পাবে এইবার আসব আমরা কোন কোন পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড গাছে ইউজ করব গোলাপ গাছকে সর্বাঙ্গীন সুন্দর রাখতে গেলে আপনাকে কিন্তু পেস্টিসাইড ইউজ করতেই হবে তবে আমরা যদি প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় গাছকে ভালো করে স্প্রে করে দিতে পারি ঠান্ডা জল দিয়ে তাহলে কিন্তু পেস্টিসাইড গাছকে খুব কম পরিমাণে দিলেও হবে তবুও পেস্টিসাইডের একটা রুটিন আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ইমিডাক্লোরপিট গ্রুপের যে কোনো পেস্টিসাইড আমি কনফিডার ইউজ করি এই কনফিডার অথবা আপনারা কম দামের মধ্যে অ্যারিস কোম্পানির হাসিল ইউজ করতে পারেন এই হাসিল অথবা কনফিডার যে কোনো একটা এক এম এল এক লিটার গুলে সপ্তাহে একদিন সন্ধ্যাবেলায় গাছকে স্প্রে করে দিন আর যেই সপ্তাহে আপনারা এই কনফিডার বা হাসিল ইউজ করবেন ঠিক তার পরের সপ্তাহে ঠিক সেই দিন সন্ধ্যাবেলা আপনারা এই কাকা পেস্টিসাইডটা এক এমএল এক লিটার গুলে বা দেড় এম এল এক লিটার গুলে গাছকে স্প্রে করে দিন এই দুটো পেস্টিসাইড অল্টারনেট সপ্তাহে ইউজ করতে পারলে আপনার ছাদ বাগানের কোনো গোলাপ গাছে রকম কোনো পোকার আক্রমণ কিন্তু হবে না আমি রাজুভাই কথা দিলাম অবশ্যই গোলাপ গাছে এই সাফ ফাঙ্গিসাইড আমরা দু গ্রাম এক লিটার জলে গুলে পনেরো দিনে একদিন আমরা এটা স্প্রে করে দেব। ঠিক সকাল সাতটার আগে কি আটটার আগে আপনারা এটা স্প্রে করবেন আর যখন কোনো ঝড় বৃষ্টি হবে তখন এই সাফ পাউডারের সাথে আপনারা এরকম প্ল্যান্টোমাইসিন মিশিয়ে নেবেন এটা একটা ব্যাকটেরিয়া সাইড এই প্ল্যান্টোমাইসিন মিশিয়ে নেবেন অবশ্যই সাপ এবং প্ল্যান্টোমাইসিন একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন এটা আপনারা সকালবেলার দিকে করবেন এই কয়েকটা জিনিস মেনে চলতে পারলে আপনার বাগানের যে কোনো মিডিয়ার গোলাপ গাছ কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা আমি রাজু ভাই কথা দিলাম এই ছিল গরমকালে গোলাপ গাছের ঠিক কোন রুটিন আমরা ফলো করব তার শর্টকাট টিপস ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সববার সাথে আর আমি ইতিমধ্যে গরমকালে গোলাপ গাছের কোন কোন রোগ হয় আপনাদেরকে দেখিয়েছি আমি দেখিয়েছি গরমকালে গোলাপের পরিচর্যা ঠিক কেমন করতে হয় সবটাই আমি আমার ডেসক্রিপশান বক্সে অথবা উপরের আই বাটনে দিয়ে দিলাম বর্ষাকাল আইলে ঠিক কোন রুটিন ফলো করবেন সেটা আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব। আর কোন গাছের পরিচর্যার ভিডিও করলে আপনাদের সুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার বাগানের নানা গাছের পরিচর্যা শিখতে অবশ্যই সাধের বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটিকে প্রেস করুন আপনার ছাদ বাগানের গাছের কোনোরূপ কোনো সমস্যা হলে সরাসরি সেই গাছের ছবি তুলে আপনার সমস্যার কথা সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপে লিখে জানান দক্ষ অ্যাডমিন দক্ষ মরারেটারের সঙ্গে থাকবো আমিও আপনার প্রত্যেকটা প্রবলেম সলভ করবার জন্য বিদায় নেব সবাই খুব ভালো থাকুন আপনাদের গোলাপ গাছ সহ ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে ভালো রাখুন বন্ধুরা ধন্যবাদ